হাসান মুরাদ বাংলাদেশের স্পিন আক্রমণের সবশেষ সংযোজন। নিউজিল্যান্ডের বিপক্ষে দলে ডাকা হয়েছে মুরাদকে। মূলত সাকিব নেই, লেফট টার্ম অর্থোডক্স বোলার প্রয়োজন, তাই সাকিবের বিকল্প হিসেবেই মুরাদকে দলে নেয়া। আরও নির্দিষ্ট করে বললে নির্বাচকদের মুরাদকে দলে নিতে বাধ্য হওয়া। সদ্য সমাপ্ত এনসিএলে মুরাদ 4 ম্যাচে 24 উইকেট নিয়েছেন। শুধু এবারের আসরই নয়, মুরাদ ধারাবাহিক পারফর্মারদের একজন। প্রথম শ্রেণীর ক্রিকেটে 24 ম্যাচেই 130 উইকেট তারই প্রমাণ দেয়। ফলাফলস্বরূপ জাতীয় দলে সুযোগ পেয়েছেন। কিউইদের বিপক্ষে হতে পারেন দলের এক্স ফ্যাক্টর, তবে চান্ডিকা চান এক্স ফ্যাক্টর নয়। বরং যে যোগ্যতায় জাতীয় দলে সুযোগ পেয়েছেন হাসান, সেটাই মাঠে করে দেখাবেন। তরুণ মুরাদকে হাথুরুর চাপমুক্ত রাখা আর কি। He's been leading wicket taker for NCL for last 2 years. So he's done his things, he's earned his place in the squad. My message to him is be the same one, not to be X-factor or Y, it doesn't matter. What he has done in the NCL or the BCL, the selectors have seen that, that's why he's here. So my message for the boys is do the same thing what you've been doing, that's why you're here. Technically, Bangladesh dole sobcheye solid batter ke? খুব সম্ভবত মুশফিকুর রহিম। সেই মুশফিকুর রহিমকেই এনসিএলে 2 ইনিংসেই আউট করেছেন মুরাদ। নেটে শান্ত মুশফিকদের বারবার পরাস্ত করছেন মুরাদ। নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ পেলে হাসান মুরাদ সত্যি সত্যি এক্স ফ্যাক্টর হয়েও যেতে পারেন। সবশেষ সিরিজে মুশফিক হাসান জাতীয় দলের স্কোয়াডে ছিলেন, কোনো ম্যাচ না খেলেই এই সিরিজে বাদ পড়েছেন। তবে মুশফিক হাসান এবং রেজাউর রহমান রাজাকে আবারও দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে। তবে কি মুশফিক রাজারাও বিবেচনায় থাকছেন? No, they are not in for the consideration for the test. They are here as our next best bowlers that we have identified and who are done well in NCL. So we want them to be part of the national setup and get for them to get to know how the national team is operating. So it's basically we're trying to fast track their into the setup. So they sat on the team meeting today and just to get to know how the team meetings run, and then bowl into us, and then because there's between NCL and BCL start, there's a time gap, so we are trying to make use of that opportunity. সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।